বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্ট সুপারস্টার শাকিব খান বর্তমানে তিনি রয়েছেন আমেরিকাতে জানা গেছে নায়িকা উপবিশ্বাস আর কয়েকদিন পরে তার সন্তান আবরাম খান জয়কে নিয়ে তিনি যাবেন এদিকে গতকাল রাতে সুপারস্টার শাকিব খানের কথা বলে আবরাম খান জয় ভীষণ কান্না শুরু করে দেয় বলে মাম্মাম পাপা অনেকদিন হলো আমাদের বাসায় আসছে না পাপা কোথায় গেল পাপাকে তুমি এখনই আসতে বলো উপবিশ্বাস বলেন পাপা তো দুবাই থেকে আমেরিকাতে গেছে এখন তো চাইলে সে আসতে পারবে না তাছাড়া তুমি আর আমিও তো যাব তাহলে কেন তুমি এমন করছো আবরাম জয়কে কোনোভাবে ঘুম পাড়াতে পারছে না উপবিশ্বাস আবরামকে উপবিশ্বাস বলেন তুমি যদি এখন চুপচাপ ঘুমিয়ে যাও তাহলে আমি কিন্তু তোমাকে সকালবেলা নিয়ে ঘুরতে যাব আবরাম বলে আমি ঘুরতে যেতে চাই না তুমি আমাকে এখন গল্প শোনাবে পাপা যে গল্পটা আমাকে বলেছিল সেই গল্পটা টুনটুনি আর রাজার গল্প পাপা মাকে শুনিয়েছিল সেই গল্পটাই আমাকে শোনাও উপবিশ্বাস বলেন তুমি এক গল্প কতবার শুনতে চাও তোমার পাপা যখন তোমাকে এই গল্প শুনিয়েছে তোমার পাপার মুখে শুনে শুনে আমারও তো মুখস্থ হয়ে গেছে এক গল্প কত শুনতে চাও জয় বলে হ্যাঁ আমি এই গল্পটাই শুনবো তুমি এটাই বলো উপবিশ্বাস বলেন ঠিক আছে তাহলে তোমাকেও কথা দিতে হবে এই গল্পটা শুনতে শুনতে তুমি ঘুমিয়ে যাবে আর দুষ্টুমি করবে না কারণ সকালে তোমার স্কুল রয়েছে জয় এবার হো হো করে হেসে দিল বলল মাম্মাম তোমার কিচ্ছু মনে থাকে না ফ্রাইডে স্যাটারডেতে তো আমার কোনো স্কুল নাই তুমি কি ভুলে গেছো আজ আমি সারা রাত তোমার কাছে গল্প শুনবো মাম্মাম এত কথা বলো না তো একটু গল্প বলো উপবিশ্বাস বলেন অন্য গল্প বলি টুনটুনির গল্প আমার মনে নাই জয় এবার বলে না মাম্মাম তোমার মনে আছে তুমি প্লিজ বলবা আমাকে এই গল্পটাই বলতে হবে উপবিশ্বাস বলেন ঠিক আছে দেখি যদি ভুলে যাই তাহলে তুমি কিন্তু আমাকে মনে করে দিবে আবরাম খান জয় বলে ঠিক আছে উপবিশ্বাস গল্প শুরু করেন রাজার বাগানের কোণে একটি গাছ ছিল সে গাছে বাসা বেঁধেছিল টুনটুনি রাজার সিন্ধুকে থেকে একটি টাকা টুনটুনি কুড়িয়ে পায় সেই টাকা টুনটুনি নিয়ে তার বাড়িতে রেখে দেয় এবং ছড়া কাটতে থাকে রাজার ঘরে যে ধন আছে টুনিরও সে ধন আছে রাজা তার সবাই বসে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ রে টুনি পাখি কি বলছে রে সকলে হাত জোর করে বলে মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে ফেলেন দেখতো ওর বাসায় কি আছে সবাই এসে রাজাকে বলে টুনির বাড়িতে দেখে আসলাম একটি টাকা আছে তখন রাজা হু হু করে হেসে ফেলে বলে এই টাকা নিয়ে এত বেশি গর্ব করছে টুনি রাজা বলে সে তো আমারই টাকা যা এক্ষুনি টাকাটা নিয়ে আয় টুনির কথা এখুনি বন্ধ করতে হবে কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি পাখিটা ফুরুত করে উড়ে গেল কি সর্বনাশ এবার কি হবে রাজা জানতে পারলে তো আর রক্ষে নেই এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় ব্যাং সেই দিক দিয়ে থপ থপ করে যাচ্ছিল সাতরানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেলে আর বললেন চুপ চুপ এবার কোনো কথা নেই এই রাজাকে আজ এই ব্যাং ভাজাটাই খাওয়াবো টুনির পরিবর্তে খেপে গেছে এবার উপবিশ্বাস বললেন পাপা আমি আর পারছি না আমার পুরোটা মনে নাই তুমি তোমার পাপার কাছে বাকি অংশ শুনবে জয় বলে পাপা অনেক মজা করে গল্প বলে তুমি শুধু ভুলে যাও আমি পাপার কাছে গল্প শুনবো আমি পাপাকে এখনি ভিডিও কল দেব উপবিশ্বাস বলেন তোর যা ইচ্ছা তাই কর আমাকে আর জ্বালাস না আমার খুব ঘুম পাচ্ছে